গুড মর্নিং বন্ধুরা, তানিয়া লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আর এখানে দেখো, সকাল সকালেই আমি বাসন গোছাচ্ছিলাম, কারণ বাসনটা মেজে আমি সুন্দর করে আগে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি কথা বলতে পারছিলাম না, কারণ পাশেই গান চলছিল, তাই বাসনগুলো মেজে মুছে নিয়ে সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছিলাম আগে। তারপরে এই রান্না বান্নার কাজে লেগে পড়তে হবে। তো আমার এখানে বাসন গোছানো কমপ্লিট, আর গ্যাসের কাপড়টা সরিয়ে আমি মর্নিং বন্ধুরা রান্নাঘরে সকাল সকাল একদম জল খাবার থেকে শুরু হয়ে গেছে। তো আজকে সানডে, আর জল খাবারে বড় বড় লুচি করা হবে। আর এখানে দেখো, আমি কড়াই তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর লুচি আমি বেলে নিয়েছি। তো এখানে বড় বড় করে লুচি করছি। তো দেখা যাক কতদূর ফোলে। আমার এখানে সব লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর যেটাকে একটু লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আলু ভাজবো, তারপর ডিম পোচ করবো, আর এটাই আমাদের টিফিন। সব লুচিগুলো কমপ্লিট হয়ে গেছে ভাজা, তো ঝটপট করে এবার আলুটা ভেজে নিই। তারপরে চলে যাব একেবারে রান্নাঘরে। তো তোমাদের সাথে সেইভাবে রান্নাটা শেয়ার করা হয়নি, তো চিকেন রান্না বসিয়েছিলাম, তো আমার এটা পুরোপুরি হয়ে গেছে, একেবারে রেডি। চিকেনটা প্রায় রেডি হয়ে গেছিল, সবসময় তাড়াহুড়োর মধ্যে আর সব কিছু শেয়ার করা হয় না। তো দেখো, আমি আজকের আর সেইভাবে কিছু রান্না করিনি, শুধু এই মাংস আর ভাত। তো মাংসের ঝোলের কালারটা কেমন হয়েছে বন্ধুরা? তো আজকে আর কিছু রান্না করিনি, তো এই মাংস আর ভাত। তো আজকে একটা স্পেশাল একটা তোমার দইয়ের শরবত বানিয়েছি, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো সেটা দেখে নাও। তো দেখো, এখানে আমি বাদাম ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম পেস্তা, সেটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটু কাজু আছে, আর এখানে চিনি আছে, তো এটাকে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। তো এখানে দেখো, আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, তো এটাকে ফার্স্টে আমি গুঁড়ো করে নেব আগে, তারপরে এই যে এখানে দই রাখা আছে এই দইটা দিয়ে দেবো। তো এখানে আমি মিক্সিতে আগে গুঁড়ো করে নিচ্ছি। এখানে গুঁড়ো হয়ে গেছে, আর দইটাও দেখো আমি ঢেলে দিয়েছি। তো এই শরবতটা দুর্দান্ত হয়েছিল খেতে, মানে তোমরা একবার যদি বানিয়ে খাও তবে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছিল খেতে। আর সাথে একটু বরফ দিয়ে দেবে, আর এটা স্বাস্থ্যের পক্ষে এই গরমের জন্য খুবই উপকারী, খুবই হেলদি, খুবই স্বাস্থ্যকর। একবার খেয়ে দেখবে বন্ধুরা, খুবই ভালো লাগবে। তো এটা আমি বানিয়েছিলাম, অসাধারণ খেতে হয়েছিল। তো এতে একটু বরফ দিয়ে দেবে, যাদের একটু ঠান্ডা পছন্দ। তো আমি দিয়ে খাইনি, কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো এখন দেখো, আমি এখানে অনেকগুলো জামা কাপড় ছিল, সেইগুলো গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা যে যেখান থেকে আমার ভিডিও দেখো, তারা অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমাদের সারা দিনের এইভাবে কাজকর্ম তো লেগেই থাকে, তার ফাঁকে ফাঁকে আমরা এইভাবে ভিডিও করি। তো আমার বিছানাটাও একটু গোছানো বাকি ছিল, তাই আমি বিছানাটাও একটু গুছিয়ে নেব।
তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি একটু চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। তো দেখো একেবারে একদম, এটা হচ্ছে সন্ধ্যের বেলা, তো আমি যে চিকেন বানিয়েছিলাম তার থেকে দুটো লেগ পিস আমি রেখে দিয়েছিলাম। তো এই লেগ পিস দুটোই ফ্রাই করব বলে রেখে দিয়েছিলাম, তো এইটাই আমি বানিয়েছি। তো অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা ছিল, সেই সকাল থেকেই রাখা ছিল। তো এখন আমি এখানে চার টুকরো, দুটো লেগ পিস আর দুটো মাংসের টুকরো রেখে দিয়েছিলাম, তো এটাই আমি এখন ফ্রাই করব বলে। তো দই দিয়ে সব কিছু, মশলা দিয়ে সব দিয়ে মাখিয়ে রাখা ছিল ম্যারিনেট করে, দুটো লেগ পিস এই যে আমি রেখে দিয়েছিলাম। তো দারুণ লাগে, তো আমি এটা ওভেনেই করেছি, তো দুর্দান্ত খেতে মানে হয়েছে। আমি তো পরেই ভয়েস দিচ্ছি, তো দারুণ লাগে এগুলো খেতে, একদম চিকেন কষার থেকেও এইগুলো অসাধারণ লাগে খেতে। তো আমি এটা করে নিই। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো কেমন একটা হয়ে যাচ্ছে কি। তো বন্ধুরা তোমরাও এইভাবে একটু চিকেন ফ্রাই করে খেতে পারো, দারুণ লাগবে খেতে। আর সন্ধ্যের সময় তো চায়ের সাথে জমেই যাবে একদম। তো আমি ঝটপট করে এটা বানিয়ে নেবো, দিয়ে চা দিয়ে খাওয়া হবে, সন্ধ্যের টিফিন হয়ে যাবে। আর আজকে দুটো দুটো স্পেশাল জিনিস বানিয়েছি, খুবই ভালো লেগেছে খেতে। তো দইয়ের ঘোল, দইয়ের যে বাদামের শরবতটা দুর্দান্ত হয়েছিল খেতে। আর এখন এই লেগ পিসের এটা কেমন লাগবে জানি না। তো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, আর আমি ঝটপট করে বানিয়ে ফেলি। আর এটাকে একটু খুবই গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করতে হবে। আর আমার এই পাশে সকালের চিকেনটাও রয়েছে, এটাও একেবারে গরম করে নেব। আমি একবার এবার ঢাকনাটা উল্টে এটাকে একবার উল্টে দিয়ে যাব। তো আমরা যদি মাঝে মাঝে এইভাবে, চিকেন তো সবার ঘরেই প্রায় আসে, তো আমরা যদি এইভাবে একটু ফ্রাই করে খাই দারুণ লাগবে কিন্তু খেতে। আর দুর্দান্ত খেতে হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। সবাইকে স্বাগত। আর আমার চিকেন তন্দুরি রেডি হয়ে গেছে একদম, জমিয়ে খাবো। আর আজকে দুটো স্পেশাল জিনিস বানালাম, একটা দইয়ের ঘোল বাদাম দিয়ে, তো দুর্দান্ত হয়েছিল খেতে। আর এটা এখন খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো আর এটা তো আমি পুরোপুরি ওভেনে রেডি করেছি, তো ওই জন্য একটু টাইমও লেগেছে, তো খেতে বেশ মজাই হবে। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি, তো তোমরা দেখতে থাকো। আর দেখা হবে পরে একটা তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই ভিডিও দেখতে থাকো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, চলো টাটা বাই, দেখা হবে পরে নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা। काफी महंगा और साबित हुआ है ये।